আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজকে আরেকটি খুব কমন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটি হচ্ছে হাঁসের ডিম খাবেন না মুরগির ডিম খাবেন। আসলে এই প্রশ্নটা আমার কাছে অনেকে করে, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যেসব রোগীরা আসেন তাদের অনেক প্রশ্ন থাকে, তার মধ্যে এটি খুব কমন একটি প্রশ্ন, আপা হাঁসের ডিম বেশি ভালো হবে না মুরগির ডিম। এই সাথে আমি এটাও বলে দিব যে ফার্মের ডিম আর দেশি ডিমের আসলে মূল পার্থক্যটি কোথায়। মূলত হাঁসের ডিম যদি আপনি দেখেন যে সেটা হচ্ছে আসলে সাইজে বড়। হাঁসের ডিমের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে হাঁসের ডিমটা সাইজে বড় হয় মুরগির ডিমের তুলনায়, আর সেই জন্যই ওজন বেশি বলে অবশ্যই তাতে সব ধরনের পুষ্টি উপাদানের মাত্রা বেশি থাকে। সেটা কারো কারোর জন্য খুবই বেনিফিশিয়াল, কাউকে আবার সেটা বুঝে খেতে হয়। হাঁসের ডিমের সবচেয়ে বড় যে গুণটি হচ্ছে সেটি হচ্ছে হাঁসের ডিমের যে শেলটা সেটি অনেক শক্ত থাকে, ফলে ক্র্যাক বা ভেঙে যাওয়ার চান্সেস খুব কম থাকে, যেখানে মুরগির ডিমে সাবধানতা অবলম্বন করতে হয় অনেক বেশি। দ্বিতীয়ত হচ্ছে হাঁসের ফিট, অর্থাৎ হাঁস কিন্তু তার নিজস্ব খাবারের মধ্যে প্রোটিন খাবারটি একটু বেশি খেয়ে থাকে, যেখানে মুরগি খুব বেশি প্রোটিনযুক্ত খাবার খায় না, যার ফলে হাঁসের ডিমের প্রোটিন কোয়ালিটি এবং হাঁসের ডিমের টেস্ট একটু ভিন্ন হয়। অর্থাৎ খাবারের কারণেই কিন্তু মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিমটা একটু ক্রিমি হয়, অর্থাৎ আপনি যখন সিদ্ধ করবেন দেখবেন মুরগির ডিম আর হাঁসের ডিম পাশাপাশি রাখলে হাঁসের ডিমের টেক্সচারটা বেশ ক্রিমি হয় এবং খাওয়ার পরে আমরা যেটাকে বলি ইয়ামি, অর্থাৎ খুব মজা হয়। এবার আসে মূল পার্থক্য, অর্থাৎ নিউট্রিশনের পার্থক্যে। সবচেয়ে যে নিউট্রিয়েন্টটি নিয়ে আমরা কথা বলি ডিমের ক্ষেত্রে সেটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, যেটি হাঁসের ডিমে অনেক বেশি থাকে মুরগির ডিমের তুলনায়। সাধারণত একটি হাঁসের ডিমে প্রায় 71 মিলিগ্রামের উপরে ওমেগা 3 থাকে, যেটি আমাদের হার্ট হেলদি, যেটি স্কিনের জন্য ভালো এবং আমাদের চোখের জন্য, ব্রেনের জন্য অনেক ভালো। মুরগির ডিমে অবশ্যই ওমেগা 3 থাকে, কিন্তু তার পরিমাণ 37 বা তার একটু বেশি, আর সেটা অবশ্য মুরগির ডিমের আকারের উপরে ডিপেন্ড করছে। সো ওমেগা 3 কথা যদি বলি, ডেফিনেটলি হাঁসের ডিমে বেশি। অ্যালবুমিনের কথা যদি বলি, অবশ্যই হাঁসের ডিমে অ্যালবুমিনের মাত্রা বেশি, এবং প্রোটিন কিন্তু হাঁসের ডিমে মুরগির ডিমের তুলনায় বেশি। আসলে সাইজ বড় হওয়াতেই কিন্তু এই পার্থক্যটি বেশি হয়ে থাকে। হাঁসের ডিমের কুসুমটি বড় হওয়ায় কোলেস্ট্রলের মাত্রাও কিন্তু হাঁসের ডিমে বেশি। প্রোটিনের তুলনা করতে গেলে একটি হাঁসের ডিমে প্রায় চাহিদা মেটাতে হলে যারা জিম করেন তাদের জন্য কিন্তু হাঁসের ডিম যদি চয়েস করতে চান ইজ দ্য বেস্ট সোর্স ফর প্রোটিন। আর হাঁসের ডিমে ক্যালোরি কিন্তু আবার বেশি থাকে, 130 কিলো ক্যালোরি একটি হাঁসের ডিম থেকে আসে, যেখানে মুরগি 71 প্লাস কিলো ক্যালোরি আসে। সো যারা ওয়েট কমাতে চান তাদের জন্য কিন্তু হাঁসের ডিমের তুলনায় মুরগির ডিম বেশি ভালো। যেসব পেশেন্টরা অনেকে আছেন যারা মাছ মাংস খান না, কিন্তু দুধ এবং ডিম তাদের প্রোটিনের সোর্স হিসেবে খান, তাদেরকে আমি সাজেস্ট করবো মাছ মাংস না খেয়ে খেলে তারা যদি চয়েস করতে চান মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম অনেক ভালো। আর অনেকের একটি একটি ট্যাবুজ আছে যে হাঁসের ডিম খেলে বাচ্চা, গর্ভবতী মায়ের বাচ্চার অ্যাজমা হয়। আসলে বিষয়টি ঠিক তা না, যদি মা নিজে হাঁসের ডিমে অ্যালার্জিক হয় মায়ের অ্যাজমা থেকে থাকে, সেই ক্ষেত্রেই মাত্র শুধুমাত্র গর্ভবতী মারা হাঁসের ডিম খেতে পারবে না, কিন্তু বরং আমি মনে করি একজন নিউট্রিশনিস্ট হিসেবে একজন গর্ভবতী মা যদি খাবারের ইনটেক সারাদিনে প্রথম 3 মাসে কম থাকে, তাহলে সে কিন্তু মুরগির জায়গায় হাঁসের ডিম যদি সিলেক্ট করে তাহলে সে কিন্তু প্রোটিন, ওমেগা 3, ক্যালোরি সবকিছু বেশি পাবে, কারণ প্রথম 3 মাস কিন্তু একটি মাকে চ্যালেঞ্জ ফেস করতে হয় খাবারের ক্ষেত্রে। সো হাঁসের ডিমের ব্যাপারটা আমি শিওর আপনারা বুঝতে পেরেছেন। যারা আসলে হাঁসের ডিম মাঝে মাঝে কনফিউজ থাকেন যে খাবো কিনা, আমি বলবো অবশ্যই খাবেন। এবং হাঁসের ডিম কিন্তু USDA অর্থাৎ ইউনাইটেড স্টেটের যে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী হাঁসের ডিম একটি পুষ্টিকর খাবার, এবং তারা সবসময় হাঁসের ডিমকে প্রায়োরিটি দিয়ে থাকে। ইনফ্যাক্ট অনেক ধরনের খাবার তৈরিতে, শিশু খাদ্য তৈরিতে কিন্তু হাঁসের ডিম ব্যবহার করা হয়, যাতে সেটা ন্যাচারালি এনরিচড হয় নিউট্রিশন, অর্থাৎ একটি খাবার তৈরি করার ক্ষেত্রে, যেমন আপনি যদি বাণিজ্যিকভাবে কোনো কেক বা বিস্কিট তৈরি করতে ডিম ব্যবহার করা হয়, সেক্ষেত্রে বাইরে থেকে কোনো আর ফর্টিফিকেশন প্রয়োজন হয় না, যদি তাতে মুরগির ডিমের জায়গায় হাঁসের ডিম থাকে। এবার একটু যাওয়ার আগে ছোট্ট করে ফার্মের ডিম আর দেশি ডিমের কথা বলে দিই। এটাও ঠিক আপনারা বুঝে গেছেন যে বিষয়টা আসলে কিন্তু মুরগির ডিমের ওজনের উপর ডিপেন্ড করে। ফার্মের মুরগির ডিম যেহেতু আকারে বড়, স্বাভাবিকভাবেই তার
কুসুম বড়, তার কোলেস্ট্রল বেশি, তার ক্যালোরি বেশি, তার প্রোটিনও বেশি। আবার সেই অনুপাতে একটি মুরগির ডিমের কিন্তু কুসুম ছোট এবং তাতে কোলেস্ট্রলও কিছুটা কম এবং ক্যালোরিও তুলনামূলকভাবে কম, প্রোটিনও কিন্তু আসলে ফার্মের মুরগির তুলনায় কম। এখন ডিপেন্ড করবে আপনি কোনটা খাবেন, সেটা সবচেয়ে ভালো হয় যদি আপনি জানেন যে অথেন্টিক সোর্স থেকে আপনি ফার্মের ডিম পাচ্ছেন, মুরগির ডিম পাচ্ছেন, অর্থাৎ ফার্মের মুরগি কি খাবার খেলো, খাবারের উপরই কিন্তু আসলে একটি ডিমের কোয়ালিটি নির্ভর করে, মুরগির ফিডের উপরে। সো আমি বিশ্বাস করি যে খামারিরা বা বাণিজ্যিক ভাবে যারা ফার্মের মুরগি ডিম প্রোডিউস করে, তারা যদি সঠিক নিয়মে এটাকে করে এবং সঠিক খাবার দিয়ে মুরগিটি থেকে ডিমটি সংগ্রহ করে, অবশ্যই সেই ডিমটি খেলে বেশি নিউট্রিশিয়াস এবং অনেক কিছু পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যাদের হার্টের সমস্যা আছে, যাদের ওজন বেশি বা যারা হাই কোলেস্ট্রলের পেশেন্ট, যাদের হাই প্রেশার রয়েছে, তাদেরকে সাজেস্ট করব আমি দেশি ডিম, মুরগির ডিম কুসুম সহ খেলে সেফ। কারণ যতটুকু পরিমাণ কার্বোহাইড্রেট বা যেটুকু পরিমাণ ক্যালোরি, যে পরিমাণ কোলেস্ট্রল দরকার, সেটি আপনারা কিন্তু দেশি মুরগির ডিমে পাবেন। অর্থাৎ যাদের কোনো প্রবলেম রয়েছে, প্রোটিনের রেস্ট্রিকশন রয়েছে, যাদের কোলেস্ট্রলের রেস্ট্রিকশন রয়েছে, তাদের জন্য দেশি ডিম ভালো। আর লাল ডিম আর সাদা ডিম বলে কিছু না, এটা আসলে মুরগির জাতের উপরে ডিপেন্ড করে। সো আমি মনে করি এটা আসলে লাল চাল বা সাদা চালের বিষয়টার মতো না, এটা মুরগির যে জাত সেই জাতের কালারের ডিম হয়ে থাকে। আমার কাছে মনে হয় শুধু মাথায় রাখবেন যে হেলদি ওয়েতে ডিমটাকে পুরো কুক করে খাবার খেতে হয়, এবং কেউ যদি চান, যাদের বেশি ক্যালোরি, বেশি প্রোটিন, সবকিছুর বেশি ডিম্যান্ড থাকে, তারা অবশ্যই হাঁসের ডিম বা ফার্মের মুরগির ডিম খেতে পারবেন। আর যাদের একটু নিউট্রিশন ডিমান্ড কম কম্পারেটিভলি, এবং যারা নিয়মিত ডিম খান, তাদের জন্য দেশি ডিম ভালো। সো আজ এ পর্যন্ত, আগামীতে আরেকটি নতুন টপিক নিয়ে আবার আসবো আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।